পড়ে রাজা এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি কবরের কষ্ট কি সহ্য করতে পারবেন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবেন তাহলে জোরে বলেন কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না বলেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম ও গো দয়াময় হে চাই যে তোমার শুধু করুণা কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না বলেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি মসজিদের ওই পালকিখানা আসবে তোমার দ্বারে আছে কি জানা মসজিদের ওই পালকিখানা আসবে তোমার কাছে আছে কি জানা শেষ গোসলে আর সাদা কাপড়ে শেষ গোসলে আর সাদা কাপড়ে শেষ বিদায় দিবে আছে কি জানা কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না বলেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি বরুই পাতার গরম জলে গোসল দিবে আমায় গরম জলে বরুই পাতার গরম জলে বিদায় দিবে মোরে আপন জনে সেই বিদায়ের বেলা নবী তোমাকে সেই বিদায় বেলা নবী তোমাকে না দেখিলে থাকবে মরণ জ্বালা কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না বলেন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে পারিব না তাইলে বোঝা যায় আজকের মাহফিলের উশিরায় আমার আল্লাহ এই এলাকার কবরবাসীর কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না তাইলে জবান খুলে একবার ডান হাত তুলে বলেন আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ জোরে বলেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ বংশের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যারা আমরা আজকের মাহফিলের মধ্যে বসেছি আপনারাও বেজার আমিও খুশি ঠিক আছে তাহলে না আমার ফেট লাগিয়ে লাগাতে আমি ছোট মানুষ কইলাম না তাহলে আপনারাও খুশি আমিও কবরবাসীও শয়তান দাদা শয়তান কবির মানে যুগ আলোচনার বিষয় নারীদের চরিত্র এবং নারীদের পর্দা আমি দুইটা আলোচনার দুইটা আয়াতে কারিমা নিয়েছি আপনাদের সম্মুখে আলোচনা কমের মাধ্যমে বেশি বোঝাবো যেটা বলেছি যেহেতু দরসুল কোরআন মাহফিল আগে কোরআনের একটু দরসের প্রয়োজন আছে আপনারা আলোচনা বুঝতে পারবেন না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরা আযাবের 58 নম্বর আয়াতে কারিমা আপনাদের কাছে তিলাওয়াত করেছি আপনারা সবাই আমার সঙ্গে পড়েন আউযুবিল শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মা ইকতাসাবু فقد احتملوا بهتانا وإثما مبينا আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা গো
ও আমার বান্দার দল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে ঘোষণা করলাম আল্লাহ গো আপনি কেমন ঘোষণা করেছেন আপনি আমাদেরকে বলে দেন আমার আলা হযরত ইমাম আশকে মুহাববত ইমাম আহমদ রেজা খান ফাযিল বেরলভী ওনার তাফসীরে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে আমার আলা হযরত উনি বলতেছেন যে আয়াতে কারিমার সূরা আহজাবের 100 সূরা আহজাবের 58 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে উনি এত সুন্দর করে বলতেছেন ওয়াল্লাযীনা আর যারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম মাকতাসাবু তাদের কোনো অন্যায় না থাকার পরে ইমানদারদেরকে কষ্ট দেয় হোক সেটা পুরুষ হোক সেটা মহিলা তাদেরকে যদি কোনো কষ্ট দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাদি তামানু বুহতানা ওয়া ইসমান মুবিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যেন পাপের বোঝা তোমাদের মাথার মধ্যে নিজে নিজে ইনকাম করো এখন আপনারা বলবেন হুজুর কেমন করে পাপের বোঝা আমরা ইনকাম করি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ রিকশা চালায় ভাত খায় মানুষ কাজকর্ম করে ভাত খায় সরকারি চাকরি করে ভাত খায় খেতে খামারে করে ভাত খায় কাজ না করলে কেউ আপনার বাবা টাকা দিব নি কথা বলেন টাকা দিব নি আমার আল্লাহ বলেন ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত যারা ইমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয় কষ্ট দিয়া তারা নিজেরা এই কষ্টের কাজটা করার কারণে আমার আল্লাহ বলেন ফাকাদি তামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যেন নিজেরা নিজেরা গুনার বোঝা গুলা তোমাদের মাথার মধ্যে নাও হোক সেটা ইমানদার বান্দা হোক সেটা ইমানদার বান্দি কিন্তু এলাকার জমিনের মধ্যে ইমানদার বান্দা বান্দি পাইতে বড় কষ্ট হয় আমার মাহফিল কমিটির ভাইয়েরা পর্দার আলোচনার বিষয় নারীদের বিষয় দিয়েছেন আমি বড় খুশি হইলাম কারণ বর্তমান সমাজতান্ত্রিক আলোচনা খুব কম হয় এই জন্য আমি আপনাদের কাছে আলোচনাটা গোছায় নিচ্ছি আপনারা মনোযোগের সাথে জবান খুলে শুনবেন আমার আল্লাহ পাকের কথাগুলাকে সত্য না মিথ্যা আপনারা জোরে বলেন সত্য না মিথ্যা আল্লাহর কোরআনে বলেন যারা ইমানদার বান্দা বান্দীরকে কষ্ট দেয় তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মনের মধ্যে কষ্ট দেয় উদ্ধতি অন্তরে কষ্ট দেয় আল্লাহ গো ও দয়াল আল্লাহ ইমানদার বান্দা বান্দি কারা আপনি কি আমাদেরকে তাদের পরিচয় বানান করে দিবেন নি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদের পরিচয় করে দিচ্ছেন যে হাদিসটা হযরত মুসলিম শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডের হাদিস মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 339 নম্বর পৃষ্ঠার 2622 নম্বর হাদিসের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা বন্ধু ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠা 4119 নম্বর হাদিসের মধ্যে আমার আল্লাহ ইমানদার বান্দা বান্দীদের পরিচয় করে দিচ্ছেন আমার নবী বলতেছেন আন আসমা বিনতে ইয়াযিদি ইয়াযিদা আন্নাহা সামিআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসমা বিনতে ইয়াযিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমি আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম আমার নবী ইমানদার বান্দা বান্দীদের পরিচয় করিয়ে দিচ্ছেন আমার নবী বলতেছেন কত সুন্দর করে নবী বলেন ইয়াকুলু আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম আমার নবী বলেন আমি নবী কি তোমাদের কাছে দুনিয়ার সবচাইতে ভালো মানুষটার খবর দিব না জান্নাতি মানুষের খবর দিব না ইয়া রাসূলুল্লাহ জান্নাতি মানুষ কারা আপনি তাদের খবর আমাদের কাছে দিবেন আমার নবীকে সাহাবায়ে কেরাম বললেন কলু বালা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতি মানুষ ইমানদার বান্দা বান্দি সম্পর্কে খবর দেন আমার নবী খবর দিচ্ছেন কলা ফিয়ারিকুমুল্লাযিনা উত্তম মানুষ হইল তারা যারা দুনিয়ার জমিনের ভিতরে ইজারুল উরুজুকির আল্লাহ ওয়াজওয়াজাল্লাহ যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তারা হইল ইমানদার বান্দা বান্দি কার কথা মনে হয় কথা কই না শুনেন আমি কিন্তু সোনা বন্ধুর গান গাইয়ে কিন্তু ওয়াজ করতাম ভাই যদি কোন যে মাঠ গরম করে আর উল্লা মুল্লা না ছাইয়া ওয়াজ করতাম আমি এটাও পারি কিন্তু মাহফিলটা আমার থামাইয়া দিছে দর্শন কোরআন মাহফিল দর্শন কোরআন এটার অনেক দাম এই দর্শন কোরআন আলোচনা করার জন্য মুফাসসিরের দরকার কার দরকার বড় মুফাসসিরের দরকার মানে যারা আমরা টিচার কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল হুজুর হেড মুহাদ্দিস মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর বা গোলাম মোস্তফা শাহ হুজুর তাদের মতো মাওলানা সাইদুর রহমান হুজুর তাদের মতো আলেম দরকার কুমিল্লা আলিয়ার তা আমি তো এত বেশি করব না যতটুকু করব বোঝার চেষ্টা করব কারণ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ঈমানদার বান্দাবান্দি তারা যে কারা রাসূল বলেন ক্বালা খিয়ারিকুমুল লাযিনা ইদা রুউ যিকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা যাদের দিকে তাকালে আল্লাহর কথা মনে হয় তারাই হইল ঈমানদার বান্দাবান্দি সুবহানাল্লাহ এক সেলেটা একটু বাড়ায় দেন না জোরে সুবহানাল্লাহ গভীর মনোযোগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে আরো আমাদেরকে জানান করে দেয় ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার 4115 নাম্বার হাদিসের মধ্যে আমার রাসূল আরো বলতেছেন আন মুআযি ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ঈমানদার বান্দাবান্দি সম্পর্কে ধারণা করে দিচ্ছেন আসেন আপনারা ঈমানদার বান্দাবান্দি সম্পর্কে ধারণা নেন আমার আল্লাহ ঈমানদার বান্দাদের ধারণা দিচ্ছেন আমার নবী বলতেছেন আমার নবী সাহাবীদেরকে ডাকবে কই আলা বিরুকা আম্মুলুকের জান্নাতি আমার নবী বলেন আমি দয়াল নবীকে তোমাদের কাছে একটা খবর দিব না কার খবর দিবেন নবী গো আমার নবী বলেন আম্মুলুকের জান্নাতি যারা জান্নাতের মধ্যে বাসা হইব তারার খবর আমি দিতাম মন বড় চায় সুবহানাল্লাহ জোরে কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো জান্নাতের বাসা কারা হইব আপনি দয়াল নবী বলেন না আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী জান্নাতুল বাসার খবর দেয় সাহাবায়ে কেরাম বললেন কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাসা যিনি তিনার খবরটা আপনি আমাকে দেন আমার নবী বলেন ক্বালা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যুতিনাইনি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতে করতে যাদের শরীর দুর্বল হয়ে গেছে সিরাফেরা কাফর হইরা তবু আল্লাহ আল্লাহ করে গো তারা হইল জান্নাতের বাসা শুধু তাই নয় জান্নাতের বাসা তাই নয় লাইউ বাহু লাহু লাউ আকসামা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা তাদেরকে পছন্দ করো না সিরাফারা জামা কাপড় পরে থাকে কিন্তু তাদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইয়া যায় তোমরা যদিও তারে পছন্দ করো না চুলগুলা এলোমেলো থাকে অপরিষ্কার ভাবে থাকে আল্লাহরে পছন্দ করে তোমরা না পছন্দ করলে কি হইব আমার আল্লাহর কাছে যদি তারা হাত বাড়াইয়া দোয়া করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলাল্লাহি লা আবরাহু তাদের দোয়াটা সরাসরি কবুল করে বলে কোন সুবহানাল্লাহ এখন বলেন কার দোয়া আল্লাহ কবুল করে যেই ব্যক্তি নামাজ দেয় যেই মহিলা যেই মা বোন রাস্তায় রাস্তায় ঘুরে ওই মহিলা দুনিয়া জমিনের ভিতরে যদি রাস্তায় রাস্তায় ঘুরে এ বেদির দিকে তাকাইলে বুঝি এ বেদির দিকে তাকাইলে আল্লাহ কথা মনে হইব নি কোন কালার বেরিয়া যেমনে রাস্তায় রাস্তায় বাইর হয় এগুলা কইলে কয় নারীবাদীর কথা কয় আহারে মামা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে বইয়া বইয়া 71 টিভির ভিতরে একটা মহিলা আছে এই মহিলাটা পর্যন্ত বাংলাদেশের মহিলাদেরকে খারাপ পথে নেওয়ার জন্য কয় মহিলারা যেমনি ইচ্ছা এমনি চলব মহিলাদেরকে পর্দার আইন দেওয়ার কি দরকার আসলে বলেন মহিলাদেরকে দর্শন থেকে বাঁচানোর জন্য পর্দার আইনের দরকার আছে না নাই আল্লাহর কসম দুনিয়ার জমিনের মধ্যে কোন পর্দা করনেওয়ালা পুরুষের সামনে না যাওয়া না মহিলা কোনদিন দর্শন হইছে না দর্শন যেই মহিলারা হইছে এই মহিলারা রাস্তায় রাস্তায় বেড়া বেড়া করেন না মহিলা ধরে কোন ঠিক কিনা কথা খারাপ লাগতে পারে মনে কষ্ট লাগতে পারে তবে আল হক মুরুন উচিত কথাটা কিতাবালা যারা বাড়িতে মা বোন আছেন আপনাদের অন্তরের ভিতরে একটু রক্তকরণ হতে পারে কারণ স্বামী রেজা এটা ছোট্ট মানুষ এত রকমের কথা কেন বলে ওয়াজ করতে আসছে ওয়াজ কইলা চলে যাবে কিন্তু মা যখন আপনারা দর্শন হয়ে যান আমাদেরকে তো মানুষ প্রশ্নবিদ্ধ করে আপনার কয়জন চিনে দর্শন হওয়ার পরে আপনি মা দুনিয়ার কবরের মধ্যে চলে যান কিন্তু আপনার স্বামী আপনার সন্তান কিন্তু মুখ দেখাইতে পারে না কারণ আপনি যখন বিয়াজ্জুতি হয়ে যান আপনার স্বামী রাস্তায় বাইরে হইলে মানুষ সামনাসামনি কিছু না বলো দোকানে বইয়া বইও মনে মনে কইব ওই সাথে জায়গা তার বোড়া নাইডা করছে তার মাইয়াডা নাইডা করছে কথা বলেন না কেন গভীর মনোযোগ এই জন্য আমাকে মাহফিল কমিটির ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই তারা আমাকে নারীর পর্দার বিষয়ে দিয়েছেন আমি আল্লাহর কোরআন থেকে আরেকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ কোরআনের মধ্যে বলেন অপরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিনিয়াতিল উলা
যুগের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো রাস্তাঘাটে বাইরে হইতে দিও না আল্লাহর কোরআনে কয় মহিলারা রাস্তাঘাটে বাইরে হইও না আর মহিলারা কয় বাইরে হইতো না দূরের কথা বাইরে হমুদ কথা সত্য আগের যুগের মা বোন বোরকা লাগাইতো ডলা ডলা আর অনকালার মা বোন বোরকা পরার উদ্দেশ্য হইল পর্দা করা কিন্তু যে রকমের বোরকা পরে বোরকার দ্বারা তাদের শরীরের আকার আকৃতি ধারণ করা যায় মাথার বেণি চলে আসে ও মা আপনি যদি আল্লাহর জান্নাত চান আপনি যদি দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে যাওয়ার পরে একটা শান্তি ফয়সালা চান আপনি টাইট ফিটিং এর বোরকা ছাড়া দিয়া আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য এমন একটা বোরকা ধারণ করেন আপনার স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বাইর হওয়ার আগে আপনি চিন্তা করেন আপনি যদি রাস্তাঘাটে বাইর হন যদি আপনি দর্শনের শিকার হন আপনার স্বামীকে আপনি দোষ দিতে পারবেন না ও লাকসামের আমুদার আমার বোনেরা আপনারা যারা এখনো বাড়ি ঘরের মধ্যে আছেন আবিয়াত অবস্থায় আপনারা প্রাইভেটে যান কুচিং এ যান কোনো সমস্যা নাই পড়ালেখা করা লাগবে না করলে দেশের উন্নতি কারা করবে কিন্তু মা ও ভোর আপনি যদি আপনার ইজ্জত রক্ষা করতে পারেন আপনার বিবাহের পরে যদি আপনার স্বামী আপনাকে বার্জিন একজন মহিলা হিসেবে পায় আপনি আপনার স্বামীর আদর যত্ন ভালো পাবেন আর যদি দর্শনের শিকার হয়ে লুকে লুকে আপনি নন বার্জিন থাকেন আপনার স্বামী তো আপনাকে দুনিয়ার সমাজের মধ্যে সাপোর্ট করবে দূরের কথা আপনার প্রতি একটা ঘৃণা জন্মাবে কারণ আপনি একজন ব্যবহৃত মহিলা হয়ে যাবেন এই জন্য আগামীকালকে একটা দিন আইতেছে যেটার নাম হইল 14 ফেব্রুয়ারি কি ফেব্রুয়ারি এই দিনটা কারো জন্য গজব কারো জন্য নিয়ামত কিন্তু গজব আর নিয়ামত দুইটা মিল্লা হইব কিয়ামত কি একটা গজব একটা নিয়ামত গজব আর নিয়ামত মিল্লা হইব কিয়ামত গজব হইল মাইয়া বাইনের লাগিয়া আর নিয়ামত হইল ফোলা বাইনের লাগিয়া যদি কোন ফোলা কোন মাইয়ারে কোন ভাবে বেড়ে ফালাইতে পারে আল্লাহর কসম ইফতিজিং এর মাধ্যমে যদি দর্শন করতে পারে আপনার সঙ্গে ফিজিক্যাল রিলেশন শারীরিক সম্পর্ক করতে পারে তাইলে ফোলা পাইব নিয়ামত আপনার হইব কিয়ামত কথা মনে বুঝেন নাই আর বুঝলে ঠিকের আওয়াজ আরো দূর হইতো গভীর মানে যুগ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এই দিনটা হচ্ছে ভালোবাসা দিবস কি দিবস আপনার কি ভালোবাসা দিবসের হককে আমি হককে আবার আর আমি হককে না আসলে হককে আপনার মারে ভালোবাসেন আব্বারে আল্লাহরে নবীরে এটা তো ভালোবাসা বাটপারি করার লাগিয়া একটা দিন ফেলাইছে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস আর এই দিনে বাংলাদেশের রাস্তায় রাস্তায় অনেক মা বোন দর্শন হয় আমরা দর্শনের ভালোবাসা দিবস পছন্দ করি না আমরা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা পছন্দ করি আগামীকালকে সকালবেলা যদি ফজরের নামাজ পড়িরা আজকে রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়িরা আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফালাইয়া কও আল্লাহ গো আপনারে আমি ভালোবাসি আজকে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস আপনারে বেশি ভালোবাসি আপনারা জবান খুলে কন আমার আল্লাহ কে আপনাদের প্রতি খুশি না বেজার আল্লাহর ভালোবাসার লাগে ভালোবাসা দিবস জায়গা আছে না নাই তাহলে বাটপারি করার লাগে একদিন ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস কি লেগে দিলে ভালোবাসা দিবস প্রত্যেক দিন ও আমার পর্দার আড়ালের মা বোনেরা আপনারা যারা এখনো পর্যন্ত নিয়ত করছেন এই ফেব্রুয়ারি মাসটা আওনের পর থেকে 14 দিন পর্যন্ত চ্যাট করে করে বয়ফ্রেন্ডদেরকে রেডি করে রাখছেন ভালোবাসা দিবসে ভালো একটা ফুল দিওয়ার গিফট দিব আল্লাহর কসম আল্লাহর কসম পাবেন না পাবেন না আপনার জন্য ভালোবাসা দিবসে যেই ফুল রেডি করছে কিন্তু আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের মধ্যে মুগুরের বাড়ি রেডি করে রাখছে ওয়া জাগা মতো ফটতাছিনি হ্যাঁ আমার সর্দি না লেনি ফাইল করে লেলাম ওকে তো আমার মতে আমার যখন সর্দি থাকে আমি ওয়াজটা বালা করে করতাম গলা প্রেসার হয় না নাহাই দিয়ে ফেরে নোংরা জোরে কইতেন না মাওলানা
মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা পৃথিবী আমার আসল ঠিকানা নয় বলেন পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দিবে আমার আসল পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় বলেন মরণ একদিন মুছে দিবে আমার আসল পরিচয় আল্লাহুম্মা সাল্লি জবান খুলে জোরে পড়েন সাইয়েদেনা মাও মুহাম্মদ ওয়ালা মাওলানা আমি বুঝছি কি লাগে আমুদার মানুষের জিকিরের আওয়াজ মিলাদের আওয়াজ দায় না জবান খুলে ক্রেসপে দাঁতের জিকির করেন জবানটা একটু সুডান এর পরে ওয়াজ দা সলব আশা করতেছি ঠিক নি সলব নি জিকির করবেন আস্তে না জোরে আস্তে না জোরে জবান খুলে আল্লাহ পাকের একটু স্মরণে দাঁতে জিকির করেন আল্লাহ 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 শরফ ওয়াহু আল ফাই তাসাই গো প্রেমের বাগান নেই ইয়া মাশাআল্লাহ রাশেল ফাহু আল ফাই তাসাই গো প্রেমের বাগানে ইয়া মাশাআল্লাহ জবান খুলে সেই বাগানে ফুটলো আজ যত ফুল সেই ফুল আমার নূরের নবী মুহাম্মদ রাসূল গো আমার মুহাম্মদ রাসূল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লাউ সেই বাগানে ফুটলো আজ যত ফুল সেই ফুল আমার নূরের নবী মুহাম্মদ রাসূল গো আমার মুহাম্মদ রাসূল গো মাশাআল্লাহ ফুলের মধু নিবি কারা ফুলের মধু নিবি কারা আইরে আসে কে রাসূল রসের ফুল ফুল ফুইটাসে গো প্রেমের বাগানে ইয়া মাশাআল্লাহ রসের ফুল ফুই তাসে গো প্রেমের বাগা নাই ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আপনে মে ঘর বান গো নবীজি আপনে মে ঘর বান ও গো নবীজি আপনে মে ঘর বান জবানটা খুইলা আল্লাহ রে আল্লাহ আল্লাহ আপনে মে ঘর বান গো নবীজি আপনে মে ঘর বাগান ও গো নবীজি আপনে মে ঘর বাগান মাশাআল্লাহ আপনি আদি আপনি গো অন্ত আপনি দয়া বাওয়াগান আপনি আদি আপনি গো অন্ত আপনি দয়া বাওয়ান মাশাআল্লাহ আপনার প্রেমে বানাইয়াল্লা আপনার প্রেমে বানাইয়াল্লা তামা মজা হালাগান ও গো
নবীজি আপনি নাই ঘের বাবান মাশাল্লাহ দয়াল রে তোর প্রেম জাগালা জাহা আমার অন্তর কইরা কালা দয়াল রে আমার অন্তরে তে জ্বলে গইয়া গইয়া মাশাল্লাহ আল্লাহ দয়াল রে তোর প্রেম জাগালা আমার অন্তর কইরা কালা দয়াল রে আমার অন্তরে তে জ্বলে গইয়া গইয়া মাশাল্লাহ লাহম বলুলাম না তোর প্রেম লাগা আরে করে মরছে কালা দয়াল রে আমি বুঝলে কি আর পরতাম গোলা মারলা মাশাল্লাহ জবন্দা কুইলা আমি বুঝলে কি আর পরতাম গোলা মারলা মাশাল্লাহ তোরা এটির ভাগ দয়াল রে তোর প্রেম জাগালা আমার অন্তর কইরা কালা দয়াল রে আমার অন্তরে তেজুলে গইয়া গইয়া মাশাল্লাহ দয়াল নামে এত জালা দয়াল নামে এত জালা আগে তো জানি না রে জানলে কিয়া পরতাম গোলার মালা মাশাল্লাহ দয়াল রে তোর প্রেম জাগালা আমার অন্তর কইরা কালা দয়াল রে আমার অন্তরে তে জ্বলে গইয়া গইয়া মাশাল্লাহ আমার অন্তরে তে জ্বলে গইয়া গইয়া মাশাল্লাহ বললাম না তোর প্রেমের খেলা গো আমি বুঝি না কত জালায়া আমি বুঝলে কি আর পরতাম দয়া তোমার হাজার গোলার মালা মাশাল্লাহ কাঁপে কাঁপে মিলা গেছে গো আর মিলে হে জালা জোরায় না আরে অন্তর লাই গাছে আগুন জ্বালা আলা তো জোরাই না মাশাল্লাহ আগুন জ্বলে রে মুর্শিদের নাম জ্বলে গইয়া গইয়া মাশাল্লাহ ওয়াজ করলে বুঝে না আগুন জ্বলে রে দয়ালের আগুন জ্বলে গইয়া গইয়া মাশাল্লাহ অন্তরে লাই গাছে আগুন অন্তরে লাই গাছে আগুন জল ডালিলে নিবে নাই আগুন জ্বলে রে কেলা আগুন জ্বলে গইয়া গইয়া আগুন জ্বলে রে জ্বালালির আগুন জ্বলে গইয়া গইয়া মাশাল্লাহ তাহ দেই বাহানা বা নাইসের আমায় পাগব তোবা নাইসে সোনার মদিনা পাগন বা নাইসে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ দেবাহানা বা নাইসের আমায় পাগল বা নাইসে সোনার মদিনা পাগল বা নাইসে মাশাল্লাহ নুরম দিনার নূরের পরশ নুরম দিনার নূরের পুরুষ অন্তরে লাই গাছে সোনার মদিনা পাগল বা নাইসে মাশাল্লাহ ওরে দেখলে লাগে বালা গু অন্তরে তে নাই জালাঙ্গা মাশাল্লাহ তারে দেখলে লাগে বালা গু অন্তরে তে মের জালাঙ্গা মাশাল্লাহ আমি না বুঝিয়া প্রেম করিলাম দয়াল চন্দ্রের সনে গু মাশাল্লাহ আমি না বুঝিয়া প্রেম করিলাম মুর্শিদ চন্দ্রের সনে গু দয়াল বাবা প্রেমা গো নেই মাশাল্লাহ
মোবাইল দিবা বাদাম খাওয়ান সব বন্ধ, আলোচনা হবে 30 মিনিট একটা না, অসুবিধা হইবো? অসুবিধা হবে ঠিক 10টায় হুজুরে আনবেন, কেমন? আল্লাহ কবুল করেন কিটা ও আল্লাহ কবুল করেন আরো জোরে আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা ও বান্দার দল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তোমরা তোমাদের মা বোন মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো রাস্তাঘাটে দোকানপাটে বাইরে হইতে দিবা না আর যদি বাইরে হইতে দাও তাদের ঠিকানা হবে জাহান্নাম তাদের ঠিকানা হবে জাহান্নাম ও হুজুর তাদের ঠিকানা জাহান্নাম হইলা আমরার কি অসুবিধা আমরার তো কোনো সমস্যা নাই আমরা তো জাহান্নামী হব না তাইলে আমার আল্লাহকে আমরা জাহান্নামী জীবনে আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর দুনিয়ার জমিনের মধ্যে হাদিসের একটা অধ্যায় পড়তে যা পাইলাম আমার নবী বলেন কোন বাবার কন্যা কোন ভাইয়ের বোন যদি বেফর্দাভাবে রাস্তায় রাস্তায় ঘুরে যদি ওই বোন রাস্তায় রাস্তায় বেফর্দাভাবে ঘুরার কারণে তার ভাই তারে কোনো ডাক না দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বোনকে ডাক না দিয়া রাখার কারণে যখন হাশরের ময়দানে মিজানের পাল্লায় তোলার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন ওই পরীক্ষা নেওয়ার সময় আমার আল্লাহ ডাক
দিয়ে বলবেন বান্দি তোমার কাছে আমার প্রশ্ন হইল একটা তুমি কেন ডেপোর দাবাবে ঘুরছো তোমার কি বাবা ছিল না তোমার কি ভাই ছিল না তোমার কি স্বামী ছিল না তার আগে তোমারে কোনদিন ডাক দেয় নাই এখন যদি আপনার স্ত্রী আপনার বোন আপনার মা ডাক দিয়ে কয় না আমারে কোনদিন তো বলছে না পর্দায় থাকার কথা আচ্ছা কোন কবরে কি আপনার অবস্থাটা ভালো হইব না খারাপ হইব স্বেচ্ছা রাখো না গভীর মনোযোগ এই জন্য যুবকের দল মুরব্বী বাবা ও আমার তরুণ সমাজ আপনার স্ত্রী আপনার মা বোন যদি অন্ধকার কবরে থাকে অন্ধকার কবরে যায় আর তারা যদি বেপর্দা ভাবে দুনিয়াতে ঘোরার পর অন্ধকার কবরে যায় ওই কবরে আপনি যদি তাদেরকে পর্দা করার জন্য ডাক না দেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকেও ওই কবরের আজাবের জন্য তার খারাপ কাজের জন্য ডেমারিজ দেওয়া লাগবে আপনি জাহান্নামের আগুনে জ্বলা লাগবে ও যুবকের দল ও মুরব্বী বাবারা এবার গভীর মনোযোগ নিয়ে শুনেন আল্লাহ পাকের একজন বন্ধু ছিল জিনার নাম ছিল হযরত জালালউদ্দিন তিব্রিজি রহমাতুল্লাহি আলাইহ এটা কোনো সাধারণই নয় জিনার বাড়ি ইয়ামেনের জমিনে ছিল আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী জালালউদ্দিন তিব্রিজি রহমাতুল্লাহি আলাইহকে একদিন ঘুমের ঘরে স্বপ্নে এসে ডাক দিয়ে কয় জালালউদ্দিন যাও 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 তুমি ইয়ামেন থেকে তাড়াতাড়ি ভারতের দিল্লির জমিনে যাও ওই জায়গার মধ্যে যায়া তুমি জালালউদ্দিন ইসলামের দাওয়াত দাও কিসের দাওয়াত কথা বলে না কিসের দাওয়াত আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন রাহমাতুল্লাহি আলাই যখন ইসলামের দাওয়াত দিব ওনারা যখন আমার নবী পাঠাইছে হযরত জালালউদ্দিন এসে ইসলামের দাওয়াত দেয় দিতে দিতে রে জালালউদ্দিন ইসলামের দাওয়াত দিয়া যখন মানুষ একটা ভালো কাজ করে মানুষ তবে ভালো কয় না খারাপ কয় যদি দুইটা করে আরো তিনটা করলে আরো সাতটা করলে তাহলে মানুষটা কি ভালো না খারাপ জালালউদ্দিন তিব্রিজি রহমাতুল্লাহি আলাই একটা ভালো কাজ করে নাই হাজার হাজার ভালো কাজ করার কারণে জালালউদ্দিন রহমাতুল্লাহি আলাই ওই জায়গার মধ্যে এত এত ভালো কাজগুলো করার কারণে আমার আল্লাহর পক্ষ থেকে জালালউদ্দিন তিব্রিজির সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিছে আল্লাহ ডাক দিয়া কই জালালউদ্দিন গো ও জালালউদ্দিন তোমার কাছে আমি আল্লাহ ইজ্জত সম্মান কোনো কিছু এমনি এমনি দেই নাই তুমি জালালউদ্দিন আল্লাহ আল্লাহ রাসূলের গোলামির মাধ্যমে তোমার সময় কাটানোর কারণে আমি আল্লাহ তুমি জালালউদ্দিনের সম্মান ইজ্জত বাড়াইয়া দিছি কোন সুবহানাল্লাহ আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ ও আমার লাকসামের আমু দাদিগির পারের বাবারা বন্ধুরা গো এবার মনোযোগ দিয়ে শুনেন জালালউদ্দিন তিব্রিজি রহমাতুল্লাহি আলাই এর একজন উস্তাদ ছিলেন যিনার নাম ছিল গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাই উনি একদিন দুনিয়ার জমিনের মধ্যে জালালউদ্দিন রহমাতুল্লাহি আলাই এর একজন বন্ধু ছিল যিনার নাম ছিল হযরতে বাহাউদ্দিন সুলতানি রহমাতুল্লাহি আলাই হযরতে গিয়াসউদ্দিন বাহাউদ্দিন সুলতানির ডাক দিয়া কয় তুমি এখান থেকে বাইডেন নামক একটা দেশের নাম আপনারা শুনছেননি বাইডেন জায়গার মধ্যে যায় তুমি ওইখানে বসবাস করবে ইসলামের দাওয়াত দিবে হিজরত করে করে তুমি ওইখানে চলে যাবে হযরত জালালউদ্দিন কি উনি অনুমতি দেয় নাই দিতে বাহাউদ্দিন সুলতানি রে জালালউদ্দিন বাহাউদ্দিন সুলতানি দুইজন ছিল দুইজন বন্ধু কি ছিল দুইজনে দুইজনে বন্ধু ছিল হযরত জালালউদ্দিন ডাক দিয়ে কই বন্ধু আপনি তো এখন বাইডেনের মধ্যে চলে যাবেন আপনি বলেন না আপনি রিয়াদত করার জন্য বাইডেনে যাবেন আপনার সঙ্গে আমার আপনি কি আপনার সঙ্গে লইয়া যাইবেন নি কই কেন 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 গো কই আপনার সঙ্গে যদি আমার লইয়া যান আমার ইবাদতের মধ্যে কোনো কমতি হবে না আমি আল্লাহ এত ইবাদত করতে পারবো আমার আল্লাহর কাছে আমি প্রিয় হইয়া উঠবো হযরতে জালালউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন বাইডেনের জমিনে দিল্লি পরিত্যাগ করে বাইডেনের তিন মাস থাকার পরে এলাকার মানুষ জালালউদ্দিন তিব্রিজি আছে বাইডেনে এলাকার মানুষ জালালউদ্দিন তিব্রিজির খোঁজ করতে তার ঘরে যায় জালালউদ্দিন তিব্রিজি কি দিল্লিতে আছে না বাইডেনে বাইডেন কোথায় আছে বাইডেনে চলে গেলেন এলাকার মানুষ জালালউদ্দিন তিব্রিজিরে খোঁজ করার জন্য তার ঘরে যায় তারা ঘরে যখনই যায় জালালউদ্দিন তিব্রিজিরে ঘরের ভিতরে যায় দেখে কোরআন শরীফ পড়তে আছে আরে আছে কোন জায়গায় বাইডেনে বাইডেনের জালালউদ্দিন ঘরে কেমনে কোরআন তেলাওয়াত করে আবার কেউ রাস্তাঘাটে বিপদে পড়লে
জালালউদ্দিন তিব্রিজি ওই জায়গার মধ্যে হাজির হইয়া যায়। জোরে কয় না, ওরে গোলাপ ফুলে যাহাই আছে গন্ধরাজে তাহা নাই, হাসনেহে নাই যাহাই আছে বেলি ফুলে তাহা নাই, ঠিক কি না? এক এক ফুলের এক এক গ্রাম। আমি আপনাদেরকে আল্লাহর লিখিত কারাম সম্পর্কে জানাবো না। মানুষ জীবনে একটা ভালো কাজ করলে তার পেছনে কত শত্রু লাগে, মানুষ জীবনে যদি কোনো উন্নতি করে তার জীবনে কত শত্রু লাগে, আমি আপনারা শুধু এটাই বোঝায় দিতাম চাইতাছি। কারণ এলাকার মধ্যে যদি কোনো ছেলে, যদি কোনো এলাকার মানুষ হঠাৎ করে বড় লোক হয়ে যায়, তার পিছনে শত্রুর কোনো অভাব হয় না, কিসের অভাব হয় না? আরে আমি শামিম দাদা কিসের বালা, আমার এলাকার মধ্যে আমার এলাকার সব চাইতে টাকাওয়ালা একজন ব্যক্তি আমার কইছিল, তুই বড় যত বড় টাকাওয়ালা হস, ফাইভ স্টার দিয়া ঘুরস, বাড়ি কিনস, মাদ্রাসা চারি পাঁচটা করার অসুবিধা নাই, আমরা এলাকার মানুষ তোর পিছনে লাগলে কিন্তু তুই বেশি উস্তি হাতি না। আমি মনে মনে চিন্তা করলাম যদি এই লোক জবান দিয়ে কথা কইতে পারে, ক্ষতি করতে তো একটা সেকেন্ড দেরি হইত না, কথা বলেন না কেন? আমি এই কথা চিন্তা কইরা আছে মাতার রক্ত একটু গরম আছিল, ড্রাইভার কোন ক্যামেরাম্যান তিনটা কোন সব বীর সৈদ্য গোষ্ঠীর দিয়ালাইছি গাড়ির ভিতরে, যে ফোন করছে দমক শোনা লাগবে, আমার মাতার সেন্সটা এই কারণে গরম, আমার কথার সঙ্গে সঙ্গে যদি কোনো কথা না হয় আমার এটা ভালো লাগে না, কারণ আমি যেটা করাইতে চাই এটা ভালোর জন্য করি, সব কিছু সুন্দরের জন্য করি। তারারে যত রকমের কথা বলছি দেখছি সব বিপদার কাট একবারে সুট করে বইয়া রয়েছে, কিন্তু একটা মজার বিষয় কইল, আপনি যখন বিপদে আপদে পড়া যাইবেন আপনার উদ্ধার করার জন্য আছে কি? আর জোরে কয় না কি? এমন ভাবে আজকের আলোচনাটা যখন গাড়ির ভিতরে বৈশা বৈশা পড়তেছি, আমার একটা অভ্যাস হইল আমি সব সময় গাড়ির মধ্যে বইয়া বই একটু কোরআন তেলাওয়াত, অথবা আমার একটা কিতাব আছে তাজকিরাতুল আউলিয়া, ওই আউলিয়ার কিতাবটা আমি একটু পড়ি, কারণ পড়ার উদ্দেশ্য হইল যদি ওই কিতাবটা পড়ি একটু এলেম আমার ভিতরে যায়, যে মাহফিলে যাচ্ছি ওই মাহফিলের মানুষগুলার একটু ভালো করে আলোচনা শোনাইতে পারবো। আমি চিন্তা করলাম এমন একটা আলোচনা জালালউদ্দিন তিব্রিজির জীবনে, ওই আলোচনাটা হুবাহুব আমার জীবনের লগে বর্তমানের সাথে মিল লাগাইতাছে, এটা কইরা আমার মনটা একটু শান্তি হইছে, এই আলোচনা কইরা মনটা একটু শান্তি। এই জন্য আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফফারা, তোমরা যখন নবীদের জীবনী পড়বে, নবীদের জিকির করবে, নবীদের নামের কথাগুলো পড়বে, তাদের সম্মান করবে, তোমার ইবাদত হবে। ওয়া যিকরুস সলিহিনা কাফফারা, আল্লাহর ওলির জীবনী পড়লে, আল্লাহর ওলির নামের জিকির করলে, মুর্শিদ ওলি আল্লাহদের নামের জিকির করলে, তুমি যে গুনাহ করেছো ওই গুনাহের কাফফারা হবে। আমার মন তো খারাপ, ওটা পড়ার কারণে মনটা কি হইছে? ফ্রেশ হয়ে গেছে। ওটার সাথে আমার জীবনটা কেন জানি মিল লাগে। জালালউদ্দিন তিব্রিজি আছেন বাইডেনের জমিনে, মানুষ আছে দিল্লির জমিনে, ঘরে যায় দেখে জালালউদ্দিন তিব্রিজি কোরআন তেলাওয়াত করে, আবার কেউ যদি রাস্তাঘাটে বিপদে পড়ে দেখে জালালউদ্দিন, এমন উপকারের খবর পাইতে পাইতে পুরাটা দিল্লির জমিনে জালালউদ্দিন তিব্রিজির সুনামের সয়লাব আর সয়লাব শোনা যায়, সুনামের সয়লাব আর সয়লাব এলাকার সব মানুষ খুশ কই, জালালউদ্দিন তিব্রিজি এত পাওয়ারফুল কিভাবে হইলো জানি না, তবে জালালউদ্দিন তিব্রিজি যেহেতু এত পাওয়ারফুল হয়ে গেছে, আসো আমরা সবাই জালালউদ্দিন তিব্রিজিরে লইয়া আমাদের সমাজ পরিচালনা করার দায়িত্ব করি। এই মসজিদের নাম হইল আমুদা দিগির পারজামে মসজিদ। এই মসজিদের ইমামের কণ্ঠ যদি বেশি সুন্দর হয় দেখবেন আশেপাশের মসজিদের কয়েকজন ইমামের মাথা গরম হইয়া যাইব, কারণ এই মসজিদের ইমামের কণ্ঠ সুন্দর হওয়ার কারণে বেটা দাওয়াত দুই একটা বেশি খাইব, ঠিক কিনা বলেন? জালালউদ্দিন তিব্রিজি যখন আল্লাহর ইবাদত করতে করতে জনপ্রিয়তা অর্জন করেছে, জালালউদ্দিন তিব্রিজির এলাকার মধ্যে মুজনবী নামক একজন আলেম ছিল, তার মাথা বড় গরম হয়ে গেছে, হাতে ডাক দিয়া কয় জালালউদ্দিন এত সম্মানী হইতে পারে না, আমের মত সম্মানিত কেউ হইতে পারতো না, জালালউদ্দিনের জন্য বিয়াজ্জুতি করা লাগবো। কি করা লাগবে?
কি করা লাগবে ও বন্ধু গভীর মনোযোগ গভীর মনোযোগ জালালউদ্দিন তিব্রিদি উনি ওনার বন্ধুর সঙ্গে যাইয়া তিন মাস পরে বাইডেনের জমিন থেকে উনি ফিরে চলে আসলেন আসার আগে জালালউদ্দিন তিব্রিদি দিল্লি যখন ঢুকবো গো জালালউদ্দিন তিব্রিজির একটা বন্ধু ছিল হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাই আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাই হযরতে জালালউদ্দিন তিব্রিজির রিসিভ করার জন্য দিল্লির জমিনে যত সেনা সৈন্য ছিল যায়া ডাক দিয়া কয় ও আমার সেনা সৈন্যরা জালালউদ্দিন ওহদানিয়তের মাধ্যমে রাসালাতের পাওয়ারের মাধ্যমে বেলায়েতের পাওয়ারের মাধ্যমে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে জালালউদ্দিনের সম্মান আমার আল্লাহ বাড়াইছে গো যাও 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 আমার বন্ধুরে আহলান সাহলা মারহাবান খৈরান তৈবান বলে বলে আমার কাছে নিয়ে আসো সকল মানুষ দিল্লির দরজায় দাঁড়ায় দাঁড়ায় রয়েছে জালালউদ্দিন তিব্রিজির রিসিভ করার জন্য জালালউদ্দিন তিব্রিজি দূর থেকে দেখতাছে রে হযরতে জালালউদ্দিন তিব্রিজি দূর থেকে দেখে অনেক মানুষ দিল্লির গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে জালালউদ্দিন তিব্রিজি মনে মনে চিন্তা করল তিন মাস কারোর অনুমতি ছাড়া বন্ধু বাহাউদ্দিন সুলতানের লগে চলে গেলাম আমার বন্ধু বাহাউদ্দিন আমার না বইলা নেওয়ার কারণে না জানি তারা আমার আসার খবর পাইয়া আমার মারার জন্য দাঁড়াইছে আচ্ছা ঠিক আছে কোনো কিছুর দিকে আমি কোনো অসুবিধা মনে করি না আমার যদি রক্ষা করে আমার আল্লাহ বাঁচাইব আর যদি আমার বিপদে ফেলায় আমার আল্লাহ ফেলাইব আমি চিন্তা করি না জালালউদ্দিন তিব্রিজি অন্তরে সাহস নিয়া সামনের দিকে যায় আর আল্লাহ আল্লাহ করে সামনে যাইয়া দেখে গো মারবো দূরের কথা জালালউদ্দিন তিব্রিজিরে ফুল মাইরা মাইরা আহালান সাহালান তৈবান বলে বলে রিসিপশনের মাধ্যমে জালালউদ্দিন তিব্রিজির সম্মান দিতাছে গভীর মনোযোগ উনি খুশি না বেদার জোরে কয় না আরো জোরে আস্তে কয়েকটা মারতে না আমি না ঠান্ডা বক্তা সুরব জ্বালানি নাইতেছে গরম জ্বালালি তো জ্বালালি মানে গরম আর কি দেয়া আমার এই দিনকালা আমার আমার ছেলে ফাইমেশ মিডিয়ার নূর নবী ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার শেফা দান করেন তার কানগুলো বেশি ব্যথা পাইছে অ্যাক্সিডেন্ট করছে আজকে তুমি শুনছো না লাকসামের সুনাম মনে করেন না বদ সুনাম জালালিময় কালিয়াপুরি হয়ে গেছে সারা বাংলাদেশ হবিগঞ্জ সিলেট ভাইবেন জালালির বক্তা মাহফিলের স্টেজে না থাকলে হয় আমজাদ নয় সোহরাব নয় বেলায়েত নয় মোবারক জালালি নয় মনি জালালি একটা একটা থাকবই এদিকে মাহফিলের স্টেজে একটা থাকবই মনে করছেন কিটা বাড়ির ঘরে গান্ডার খানা আপনারা তো খান মাশাআল্লাহ দেখলাম দাওয়াত দিছে আমার সেদিন খেলা দেখলাম বেলায়েত ছাড়া দাওয়াত দেয় আলহামদুলিল্লাহ কন্যাকা আপনার থেকে বেশি চাহিদা হয়েছে সারা বাংলাদেশে শুধু হয়েছে না দোয়া করেন তার লেগে বেশি বেশি আল্লাহ কবুল করো আমিন করো হ্যাঁ হ্যাঁ তারা আপনার লেগে বেশি করে দোয়া করে আপনারা করেন না কয়েকটা মানুষ আছে না এলাকা যদি হুজুর টুজুর যদি উন্নতি করে লা হ্যাঁ তে এদিন কেন আমরা বাড়িতে ছিল হ্যাঁ অঙ্কালা মনে করেন অঙ্কালা তো আমরা ভাইরাল 2000
সব জল্লা ফুলে সাইকে আর জোরে আমিন আর আমি লাকসামের শুনাম পুরোটা লাকসাম না আমরা কুমিল্লার শুনাম এদিন গেল এক বক্তা মিডিয়া মিডিয়ার মধ্যে দেখতেছি এক বক্তা কইতাছে কুমিল্লার বক্তারা আইয়া না ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ থেকে টিআরডি সব কুমিল্লা হয়ে দেখ গিয়া আমি এটা দেখে খোদার কাটা পুরো ভারত শান্তি কুমিল্লার বক্তারা নেত্র কি হইছে হিংসা দাও হিংসা সবচেয়ে পতনের মতো এই হিংসার আওয়াজ যখন টেনে ঢুকতেছে মনোযোগ আল্লাহর আলে জালালউদ্দিনের মনে খুশি না বেদার খুশি না বেদার জালালউদ্দিন তিকদিরি এত সম্মান অর্জন করছে কারো বালে বাইসা ওরে তোরে বালো বেশে আমার সার হইল নয়নের জল আমারে বা নাইলা মুর্শিদ রে তোর প্রেরিতের পাগল সব ফারি গভীর মনোযোগ হাজারত জালালউদ্দিন তিকদিরি মনটা খুশি হইয়া ডুবছে কুতুবুদ্দিন এখনো আসে নাই কুতুবুদ্দিনের কাছে যখন এত সুন্দর একটা খবর গেছে গো ওনার বন্ধু জালালউদ্দিন দিল্লির জমিনে আগমন করছে কুতুবুদ্দিন ওনার প্রাসাদের সামনে যাইয়া দাঁড়াইয়া ডাক দিয়া কয় বন্ধু জালালউদ্দিন জালালউদ্দিন আসেন 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 আমার সামনে চলে আসেন জালালউদ্দিন সামনে গেছে কুতুবুদ্দিন আন্দা করে দুইরা ডাক দিয়া কয় বন্ধুরে আমার এত সম্মান অর্জন করছে দুনিয়ার রাস্তায় যায় গাড়ে যায় দোকানে যায় পাড়ে যায় প্রজার কাছে যায় রাজার কাছে যায় সবাই কয় কে দিল্লির জালালউদ্দিন ওই জালালউদ্দিনের পরিচয় কি তারে একবার দেখতে চায় আর জালালউদ্দিন কোন রাজ্যে বসবাস করে গো ওই দিল্লির জমিনে বসবাস করে আমার মনটা চায় মনটা চায় জালালউদ্দিনের চেহারা একবার দেখতাম আমি তো শরমে কারোর কাছে কই না আমি বাদশা নগণ্য বাদশার সম্মান কম না বেশি বাদশা কয় আমার মতো নগণ্য আমি কারোর কাছে পরিচয় দিনা জালালউদ্দিন আমার বন্ধু আমি দুনিয়ার ধন সম্পত্তি টাকা পয়সা দিয়া বাদশা আর আমার জালালউদ্দিন হইল আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের বাদশা আমার নবী কই আম্মুলুকে জান্নাতি আমি নবী কি জান্নাতের বাদশাদের খবর দিব না ইয়া বলো আমার নবী বলতেছেন ইয়া বলো নবী যে কত সুন্দর করে বলে দেয় যুতিম বাইনি লাই বাগুলাগো দুনিয়ার জমিনে যারা আল্লাহ আল্লাহ রাসূলের মনের মধ্যে বেজার আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি কইরা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে পারে গো ইজারু উযুকির আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তারা হইল আমার আল্লাহ আল্লাহ রাসূল এবং জান্নাতের বাসা কুতুবুদ্দিন ডাক দিয়া কয় রে জালালউদ্দিন তুমি তো কবরের বাসা জান্নাতের বাসা আমি দুনিয়ার বাসা আমার কাছে বালা লাগে না তুমি আমার কাছে থাকবানি কয় থাকিয়া তবে তোমার সুন্দর রাস্তা সব দামি বিল নিয়ে থাকতাম না প্রত্যেকদিন তোমার লগে দেখা করিয়াম আর আমি আমার বাঙ্গা ঘরে থাকতাম এডে আমার লাগে বালা অল্প কিছুদিন যাইতে না যাইতে বাহাউদ্দিন সুলতানে ফিরে আসছে কয়জন কুতুবুদ্দিন জালালউদ্দিন বাহাউদ্দিন তিনজন আইসা তিন বন্ধুর প্রেমের আলাপ এটা কি দুনিয়ার প্রেম না আল্লাহর রাসূলের প্রেম তিন বন্ধু যখন এত সুন্দর চলাফেরা করে গো তিন বন্ধুর চলাফেরা দেইকা মুজবানি নামক ওই আলেমদার মনে হিংসা লাগিয়া গেছে কই এগুলারে জেনে মানুষের কাছে খারাপ বানান লাগব অন্য কেউ রে টার্গেট করছে না আল্লাহর বন্ধু জালালউদ্দিন রে টার্গেট করছে নারী কেলেঙ্কারির মধ্যে ভাসিয়ে দিব কি কেলেঙ্কারি কি কেলেঙ্কারি নারী কেলেঙ্কারিতে ফাঁসা দিব এবার ওই মুজবানি এলাকার মধ্যে দাঁড়িয়া খারাপ মহিলা আছে না বেড়া জায়গাতে আলগা আলগা আছে না এলাকার সব চাইতে খারাপ মহিলার কাছে মুজবানি ওই হুজুরটা গেছে যাইয়া 5000 দেরহাম লইয়া ঘরের ভিতরে ঢুকিয়া দেখে মুজবানি ওই বেডির সামনে আরেক বেড়া দাঁড়াইয়া রইছে
তুমি তালাকার সস্তাইতা নিকৃষ্ট এই নাও 5000 দেরহাম দিলাম তুমি এই 5000 দেরহাম নেওয়ার কারণটাকে শোনো তুমি কি জানো এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আছে যার নাম হইল হযরত জালালউদ্দিন কিউদ্দিন যার নাম হইল হযরত জালালউদ্দিন জালালউদ্দিনের নামে তুমি একটা কুচ্চা রটায়া দিবা জালালউদ্দিন তোমার দর্শন করছে আর এটা তো এমনে বেশ্যা দর্শনওয়ালা মহিলা এটার দর্শনটা করলে আর কি দাঁড়া হইব এই মহিলারে 5000 দরহাম দিয়া কয় তুমি তার বিরুদ্ধে সাক্ষী দিবা মহিলা শুধু নাম শুনছে রে কিন্তু জালালউদ্দিন তিব্রিজিরই কোন চেহারাটা কোনদিন দেখছে না আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় ওরে তোমারে না দেখলে আমার মনে এ লাগে ভয় রে আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় একটা জবান বন্ধ রাখবেন না সবাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার শুধু মাইকটা বালা দেখে ওয়াজটা সলতা চাই গিয়া আব্দুল্লাহ মাইক মারহাবা কর না আনলে ওয়া আজকে বাড়ির লোক না আমার মুহ দিয়া গভীর মারা জুত মহিলারে সাক্ষী দিয়ে দিতে 5000 দেরহামের বিনিময়ে সাক্ষী দিবা জালালউদ্দিন বালা না খারাপ সাক্ষী দিব কিটা মনোযোগ মহিলা 5000 ভাইয়ে খুশি না বেজার সাক্ষী জীবনই বেটি জালালউদ্দিন নাম শুনছে না দেখছে শুনছে গভীর মনোযোগ এবার ওই মুজবানি এলাকার মধ্যে জুরে আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামানু বুহতানা ওয়া ইসমাম মুবিনা আর যারা অন্যায় ছাড়া আল্লাহর বন্ধুদেরকে অপবাদ দেয় আল্লাহর কসম তোরে বিয়াত যদি করব আল্লাহ তোরে বিয়ার যদি করব আমার আল্লাহ আল্লাহ কয় ফাকা দিহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা শুধু দুনিয়ার বিয়ার যদি না কবরে গেলে একটা ফিডাও মাটি ছত না সাত না আট দি সব সাইন গেলাইব আল্লাহর অলিদের লগে বিয়াদুরি করবি আল্লাহর অলির নামে খারাপ মন্তব্য করবি এলাকার ভালো মহিলা রাস্তায় কোনোদিনও বাইর হইছে না চা দোকানে বসে এলাকার মহিলাদের নামে খারাপ কথা বলবে কিন্তু যেই মহিলা খারাপ কাজ করে এই মহিলার পক্ষে কথা কয় কথা কন্যা ঠিক কিনা বন্ধুরা আমার ও আমুদার বন্ধুরা গভীর মনোযোগ দিয়া শোনার মুজবানি যাইয়া এলাকার মধ্যে খবর দিতেছে আল্লাহর ওলি জালালউদ্দিন নাকি খারাপ কাম করছে আরে বন্ধু মানুষ মনে মনে চিন্তা করে ঘটনা যেইডা রটে এটা কি শুইল ঘটে যে কথাটা বলছে না করলে কেমনে হয় যদিও মানুষ তার দেখতে পাইছে আহারে বন্ধু জালালউদ্দিনের মনটা বড় খারাপ হইয়া গেছে জালালউদ্দিন রাত্রবেলা আর বাইরে যায় না জালালউদ্দিন কোনোদিন আর ওনার বাঙ্গা ঘর থেকে বাইর হয় না কুতুবুদ্দিন কয় জালালউদ্দিন মনে হয় ঠিকই কান্দা করছে লাগে আমার কাছে না বাহউদ্দিন সুলতানি কয় ঠিকই মনে হয় জালালউদ্দিন নারীবাদিত্বের কাম করছে লাগে আমার কাছে না আর জালালউদ্দিন আমাদের মুসল্লায় সেজদার মধ্যে ভরে ভরে কান্দে আর আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ গো আমি তো এই কাম করছি না কিন্তু আমারে মানুষ অপবাদ দিতাছে আল্লাহ নারী কেলেঙ্কারির কাজটা আমি করলাম না
আমারে কেমনে আমারে অপবাদরা দে আমার তো বুঝে আসে না আল্লাহ আপনি গাফুর গাফফার রহিম রাহমান আমার ইজ্জত রক্ষা করার মালিক হইলেন আপনি আমি একদিন ওই মহিলার ঘরে গেছিলাম ওই মহিলার বালা কইরা বুঝায় আনার জন্য মহিলার নাকি খারাপ কাম করে তারে বোঝানোর লাগি আমি তার ঘরের মধ্যে গেছিলাম কিন্তু আমি তার ঘর থেকে বাইরে হওয়ার সময় কে জানি দেখছে এই জন্য আমারে খারাপ অপবাদ দিয়া দিছি কি অপবাদ তুমি ডাক্তারের মুক্তার ঠিক কিনা আল্লাহ সবচাইতে বড় বিচারকারী আল্লাহ সবচাইতে বড় ফয়সালাকারী জালালউদ্দিন তিব্রিজি কয় আমি তো অন্যায় করছি না এগুলার পরোয়া করে আমার কোনো লাভ আসেনি আসেনি আমি কোন অন্যায় করছি না এগুলার পরোয়া করে আমার কোন লাভ নাই গভীর মনোযোগ এগুলার পরোয়া জালালউদ্দিন করে না তবু আল্লাহর কাছে কয় আল্লাহ গো মানুষগুলা তো আমার খারাপ জানে এবার মুজমানি যায় কুতুবউদ্দিন আর বাহাউদ্দিন সুলতানের কাছে যায় বিচার দেয় যায় ডাক দিয়া কয় সুলতান বাহাউদ্দিন কুতুবউদ্দিন আপনি কি একটা খবর জানেননি আপনার বন্ধু জালালউদ্দিন তো এই খারাপ কাজটা করছে ও আমার ভাইও ও আমার বন্ধু গো গভীর মনোযোগ দিয়া শোনো ভাইও হযরত জালালউদ্দিনের নামে বিচার দিছে কুতুবউদ্দিনের মাতার রক্ত হইয়া গেছে গরম বিচারের আয়োজন করছে সারা দিল্লির রাজ্যে বিচার জালালউদ্দিন নামের প্রশংসিত লোকটা বেশ্যা খারাপ মহিলার কাছে যে খারাপ কাজ করেছে তার বিচার করা হবে আসো সাক্ষীও রেডি আছে জালালউদ্দিন তিব্রিজিরে খবর পাঠাইছে জালালউদ্দিন তিব্রিজিকে অন্যায়কারী না নির্দোষ নির্দোষ জালালউদ্দিন তিব্রিজি উনি নির্দোষ হওয়ার সত্ত্বেও জালালউদ্দিন তিব্রিজি রহমাতুল্লাহি আলাইহ উনি এখনো বিচারে যাইতে চায় না উনি ডাক দিয়া আমি কেন বিচারে যাইতাম আমি তো অন্যায় করি নাই কুতুবউদ্দিন লোক পাঠাইছে লোক না পাঠানোর কারণ হইল জালালউদ্দিনের ধরে আনার জন্য জালালউদ্দিনের হাতের মধ্যে যখন ওই প্রজন্যার হাতে ধরছে গো জালালউদ্দিন চোখের পানি গুলা পালায়া পালায়া কান্দে মাবুদরে আমার এত কঠোর একটা প্রবঞ্চনা মিথ্যা অপবাদ দিয়ে আমার বিয়া যদি করতেছে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম রে তুমি এই বিচার করবা আমার তুমি বিয়া যদি বানাইও না জালালউদ্দিন তিব্রিজি রহমতুল্লাহি আলাই ওই জায়গার মধ্যে যখন কান্না করতে করতে যায় মাথাটা নিচা করে রাখছে রে এবার জালালউদ্দিন তিব্রিজি বইয়া রইছে কাজ করার মধ্যে বাদশা কুতুবউদ্দিন বইয়া রইছে তার রাজপ্রাসাদের সিংহাসনে বাদশা বাহাউদ্দিন সুলতানি বইয়া রইছে তার কাঠের পেয়ারের মধ্যে বৈশা বৈশা জালালউদ্দিনকে প্রশ্ন করার আগে জালালউদ্দিনের এই মামলা যে ইবেড়া করছে তারে কিটা কয় ও বাদী বাদীরে ডাক দিছে মুজমানি বড় বলে জালালউদ্দিন তিব্রিজির সম্মানটা শুরু করব কিন্তু বলেন আপনি আমার সম্মানে শুরু করতে চাইবেন আমার সম্মান বাড়াইব কি আল্লাহ যদি হাতে ধরে উপরে টানে পিছন দিয়া ফজার মতো দুই একটা না টানলে কোনো লাভ হইব নি আল্লাহ কই ইন্না বাতশা রব্বিকা লা শাদীদ আমি আল্লাহর ধরা শক্ত ধরা বান্দা যত শক্ত কইরা ধরো না কেন আমি আল্লাহর মতো ধরতে পারবা গভীর মনোযোগ বন্ধু জালালউদ্দিন তিব্রিজি রহমতুল্লাহি আলাইহ এবার দাঁড়িয়ে গেলেন ডাক দিছে বাদীরে মামলার মামলার বাদী আইসা এত সুন্দর করে দাঁড়াইয়া রইছে মজবানি বালা মানুষ জালালউদ্দিন কয় তার দামি বালা মনে করছিলাম আসলে তুমি বড় আসল কামলা তোমারে মনে 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 করছিলাম বালা এখন তুমি বুঝি বাদী হইয়া আমার নামে করলা মামলা জালালউদ্দিন তিব্রিজির সামনে মামলার বাদী মুজবানিরে ডাক দিয়া কয় ও মুজবানি
মুজবানি তুমি যে কথা বলছো তোমার সাক্ষী কোথায় মুজবানি বেশ্যা মহিলা দ্বারা ডাক দিয়া কয় কোথায় তুমি সামনে আসো বেশ্যা মহিলা মাথা নিচা করে সামনে তাকায় রইছে কয় তুমি কি জালালউদ্দিনের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য আসছো কয় হ্যাঁ জালালউদ্দিন কি তোমারে খারাপ কাজের মধ্যে লিপ্ত হইছে নি মহিলা হ্যাঁ কওয়ার আগে জালালউদ্দিন তিব্রিজির দিকে চাইবো মাথাটা তুইল্লা যখন দেখে জালালউদ্দিন তিব্রিজির চেহারা এত সুন্দর জালালউদ্দিন তিব্রিজির চেহারা এত সুন্দর মহিলা দোষ দিব দূরের কথা মহিলা ডাক দিয়া কয় কুতুবউদ্দিন বাহাউদ্দিন সুলতানে বলো সত্য বলবো না মিথ্যা বলবো এবার মুজবানি ডাক দিয়া কোন সত্য কথা দো কইবা তোমার তো সত্য কোনের লাগি আনছি মহিলা সত্য কোনের লাগি আনছে না মিশা কোনের লাগিয়া টিয়া দিছে কয় দেড় পাঁচ হাজার দেড়হাম দিছে মহিলা মুজবানিরে কয়ে সত্য কইতাম না মিশা কইতাম মুজবানি কয়ে সত্য এদ কইবা কয়ে সত্য কইতাম বলে কয়ে হা কয়ে পাইলে সত্যরা শুনে এই জালালউদ্দিন তিব্রিজি আমার লগে খারাপ কাজ করছে না আচ্ছা কোন এটার আনছে সাক্ষী জন লাগে জালালউদ্দিন তিব্রিজি অন্যায় করছে এখন যদি কয় জালালউদ্দিন তিব্রিজি অন্যায় করছে না মানুষটির মাথাটা কদ্দু গরম হইব হেভি গরম গভীর মনোযোগ আলোচনা শেষের দিকে জালালউদ্দিন তিব্রিজি রহমাতুল্লাহ আলাই উনি একটা মুস্কি হাসি দিছে রে মুস্কি হাসি দিয়া চোখের পানি গুলা টপ 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 করে সাইরা দিছে বাদশা কুতুবউদ্দিন একটা ডাক দিয়া কয় মহিলা ও মহিলা গো তুমি যেই কথা সাক্ষী দাও এই সাক্ষীটা কি সত্যনি কয় না না জালালউদ্দিন আমার সঙ্গে খারাপ কাজ করে নাই তবে আমি একটা কথা বলি জালালউদ্দিন একদিন তার মুখটারে গোড়া দিয়া আমি বেশ্যা মহিলার খুদ্দের সাইজে আমার ঘরে গেছিল আমার সঙ্গে সে খারাপ কাজ করবে দূরের কথা আমার এক ঘন্টা সময়ের যেই টাকা সেই টাকা আমারে দিয়া তার মুখ নামারে দেখে নাই সে আমার ডাক দিয়া বলছে রে জালালউদ্দিন আমার আয়েশা ডাক দিয়া বলছে ও মা এক ঘন্টার জন্য 500 টাকা 500 দেখান তোমারে দিছিলাম তুমি আমার কাছ থেকে নিছো এক ঘন্টা সময়টা আমার এক ঘন্টা সময় তুমি আমার কাছে থাকবা মহিলা কয়ে থাকবো কোনো অসুবিধা নাই কয় ঠিক আছে তাইলে অজু বানাও আমি জালালউদ্দিনের মতলবটা বুঝলাম এটা কোনো আমার কোনো খদ্দের না আমার কোনো দুনিয়ার জমিনে কাস্টমার না এটা আমার হেদায়াত করার লাগাইছে আমি জালালউদ্দিন রে ফাঁপটা দিছি না ওনার চেহারাও দেখছি না আজকে তার চেহারাটা দেখে আমার কাছে বড় বালা লাগিয়া গেছে ও জালালউদ্দিন তিব্রিজি গো আপনি কোনো চিন্তা করবেন না আপনার এই মুজবানির মতো বিয়াদ বালে অপবাদ দেওয়ার জন্য চেষ্টা করেছে ও বাদশা কুতুবউদ্দিন শুনে নাও বাহাউদ্দিন সুলতানি শুনে নাও আমার এই জালালউদ্দিন খারাপ কাজের মধ্যে নেই নাই খারাপ কাজের মধ্যে নেই নাই খারাপ কাজের মধ্যে নেই নাই এই মুজবানি আমার 5000 দেড়হান দিয়া কইছে জালালউদ্দিন রে খারাপ কোনের লাগিয়া জোরে কোন নাউজুবিল্লাহ গরম করে খাওয়ানো লাগবো সবাই কুদরের সরে পড়েন আল্লাহুম্মা ওই বাবা যাবে ইনশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আমির উকু সাইয়্যেদেনা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা
এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরের পার আল্লাহুম্মা সাল্লে জোরে হরে না মহব্বত হরে না মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা বন্ধুরারে আমার গভীর মনোযোগ নিয়ে বসে যান জালালউদ্দিন সুকের ভালি ফালে কান্দে মহিলা ডাক দিয়া কয় এই মুজবানি নামক খারাপ আলেম জালালউদ্দিন তিব্রিজির অপবাদ দেওয়ার জন্য আমারে কন্ট্রাক্ট করছে তার খারাপ বানানোর জন্য কিন্তু বাদশা কুতুবউদ্দিন গো ও বাদশা কুতুবউদ্দিন আর বাউদ্দিন না 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 জালালউদ্দিন কোনো খারাপ মানুষ না এবার কুতুবউদ্দিনের মনটা বড় খুশি হয়ে গেছে বাউদ্দিনের মন্ডা বড় খুশি হয়ে গেছে ওনারা ডাক দিয়া কয় ও জালালউদ্দিন আসো 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 আমাদের সামনে আসো উপস্থিত জনতা জালালউদ্দিনের প্রতি আবার আরো খুশি এমনি তো বালার বালা এবার আরো বালা ফমান হয়েছে মাঠের মধ্যে এবার ডাক দিয়া কয় কুতুবউদ্দিন ডাক দেয় কয় ও জালালউদ্দিন আসো না না তুমি এখন এখানে থাকতে পারো না তুমি আমার কাছে আইসা সুন্দরভাবে রাস্তা সাত পরিচালনা করবে আর আমি কুতুবউদ্দিন তুমি জালালউদ্দিনের গোলামি করব তুমি আসো আমি জালালউদ্দিন তুমি জালালউদ্দিন আমি কুতুবউদ্দিনের চেয়ারটার মধ্যে একবার বইসা যাও জালালউদ্দিন তিব্রিজি একটা ডাক দিয়া কয় ও বাদশা কুতুবউদ্দিন আমি তো এমন কোন যোগ্যতা অর্জন করতে পারি নাই আমি আপনার এখানে বসতে পারবো না কয় না 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 বসা লাগবো জালালউদ্দিন রে কুতুবউদ্দিন কয় রাজপ্রাসাদ চালাও বাহাউদ্দিন কয় রাজপ্রাসাদ চালাও সমাজের সব মানুষ কয় রাজপ্রাসাদ চালাও আচ্ছা কনফেসের ভিতরে ফরসেনি পয়রা ডাক দিয়া কয় না আমি পারবো না কয় আমার কথাই না ফাটা না এলাকার সব মানুষের কথায় তো ফাড়া লাগবে কয় ঠিক আছে আমার যদি রাজপ্রাসাদে বসাও তাইলে একটা শপথ নাও এলাকার মধ্যে যদি কোনো কুচ্ছা রটানোকারী মুনাফিক বেঈমান থাকে এইজনের নামে ওইজনের কাছে ফেস লাগায় একজনের মাইয়া রাস্তা দিয়া যাওয়ার সময় খারাপ মন্তব্য করে কারো মা বোন রাস্তা দিয়া যাওয়ার সময় চোখ দিয়া খারাপ নজরে তাকায় তাদের জন্য একটা শাস্তি নির্ধারণ করে দাও উনি শাস্তি নির্ধারণ করে দেয় শাস্তিটা হইল কি জাননি শাস্তিটা হইল যেই ব্যক্তি কোন মহিলার দিকে খারাপ নজরে তাকাইব তার দুইটা চোখ উপড়াইয়া পালাইয়া দেওয়া হবে ও বন্ধুরে 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 উপড়াইয়া পালাইব দূরের কথা কোন মানুষ তো সমাজের মধ্যে সুন্দরভাবে পরিচালনা হতে টাকা পয়সার সময় নাই ও মা আপনি যদি পর্দার মধ্যে ঢুকে যান জালালউদ্দিন তিব্রিজির মতো মানুষের খারাপ কথা শোনা লাগবে ও ভাই আপনার মেয়েটা যদি ভালো হয় আপনার বোন যদি ভালো হয় আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনার মা যদি ভালোভাবে ঘোরাফেরা করে এলাকার মানুষ খারাপ বলতে পারে কোনো অসুবিধা নাই অসুবিধা নাই তবে একটা কথা মনে রাখবেন এলাকার মানুষ বলবে খারাপ কিন্তু আমার আল্লাহ বলবে তারা ভালো তারা আল্লাহ কি বলবে আল্লাহ কি বলবে আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলেছে ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আমার আল্লাহর কথা কেউ অস্বীকার করতে পারবে নি কেউ পারবে নি আল্লাহ কয় জাহিলিয়া যুগের মহিলাদের মতো বাইরে হইতে দিবা না সাহাবাই কেরামের সামনে আমার নবী যখন এ আয়াতে কারিমা তেলাওয়াত করে গো সাহাবাই কেরাম নবীর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী কেন 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 আমরা এই জায়গার মধ্যে এই আয়াতে কারিমার কথা বুঝা আমাদের মা বোনদেরকে কেন রাস্তায় বাইরে হইতে দিব না আমার দয়া নবী রহমাতাল্লিল আলামিন নবী
একটা ডাক দিয়া কয় কেন জাননি কেন জাননি যদি তাদেরকে বাইরে হইতে দাও তারা দর্শন হবে তারা অত্যাচারিত হবে তাদেরকে ইবলিসিং করবে তাদেরকে রাস্তায় রাস্তায় খারাপ কাজ করে করে ছেলেরা ফেলে রাখবে ইহুদিরা অন্যায় অত্যাচার করবে এই জন্য তোমরা তাদেরকে রাস্তায় বাইরে হইতে দিবা না ও লাকসামের আমুদার মানুষ তাইলে বুঝা যায় আল্লাহর নবীর মাধ্যমে আমার আল্লাহ এত আগে জানিয়ে দিছে এই এলাকার মা বোন যারা আপনাদের বাড়িতে আছে তারারেও কি রাস্তায় বাইরে হইতে দেওয়া যায় বাড়িতে দ্বারা মা বোন আছেন আপনি একটা হিসাব মিলিয়ে দেখেন আপনি মার্কেটে যাইয়া হয়তো চাইয়া একটা সুন্দর জামা কিনে আনেন সুন্দর জামা পরার মানি হইল এই জামাটা আপনি মানুষ পরলে সুন্দর কইব আপনি মহিলা আপনার আপনার জামাই ছাড়া কেউ সুন্দর কইতে পারতো না তার মানে আপনার ভিতরে নিয়ত বালা না এই জন্য মার্কেটে যাইয়া সুন্দর জামা কিনতেন যান আন্নাইলে জামাই যেটা কিন নাই না দিত এটা ফটতেন ঠিক না আন্না তোর স্বামী যেটা কিনে এনে দিত এটা ফটতেন এখন আপনারা চিন্তা করেন আগামী বছর মাহফিলে লেগে বেরিয়ে তোর কাছে কালেকশন যাবে স্বামীরা তো যদি আইব হনে মুইক্কা দিব সাইটটা চাল দিব দূরের কথা হিসা দিব সাইটটা ধরে দিতে পারে বেডিতে গো যা মার্কেটে যাইতাম জামাই থেকে মার্কেট লাগে 2000 টাকা লইতাম 500 টাকা মেরে দিয়ে 1500 টাকা কোন রকম কভার করে লইতাম কারণ কালে এডি হইতো না তো ঠিক কম গিতেন বেডি যদি আর সব ঘুরে মুড়ে দিয়ে আমরা সা এর তো আমরা নিজে 2000 দিয়ে 5000 দিয়ে দেবেন না এটা আমরা জানি আমি এত দিনতেছি বুঝিয়েছি কয় না মাঝে মধ্যে লোকের ভাই বন্ধু তুই বিয়া করছিস কো দোস্ত বিয়া করিস না করলে বাপ করবি রে আমি কো তোর মত আমি জ্বালাতে না আমার বউ আইলে আমাকে হিসাব করে আইতো না ইউটিউবে ওয়াচ দি দেখনা বেটা সেটা কিটা আল্লাহ বুঝার তৌফিক দাও আর জোরে কোন আমিন বউরে কইবেন যদি আমার কথা খাওয়ান লাগে আমি মার্কেটের থেকে হয়তো 100 টাকা বাড়ায় দিয়ে 3টা 3 পিস আইনা তিন কালারে যেটা পছন্দ হবে এটা রাখবা বুঝেন না কথাটা যেটা পছন্দ হবে এটা রাখবা আর যদি গাতার আমি করে কই আমি যাবো মার্কেটে যা তুই তোর বাপের বাড়ি তোর মতো বউর আমার দরকার নাই আমি এটা নি কই আর কি বিয়া দানি তো রাখতো না বোঝা গেল না শিক্ষা দেবো ঠিক যারা লাগবো আপনারা ঠিক করে আপনার কাম সেরে লাইছেন সমাজ নষ্টের দিকে ধ্বংসের দিকে একমাত্র যৌতুকের কারণ কত সুন্দর সুন্দর মেয়ে বিয়ে দিতে পারে না রিক্সার ড্রাইভারের মেয়ে বিয়ে দিতে পারে না যৌতুকে 3 লাখ পালে আমার এদিকে এডিও দল লাগে আমার লোকে 2 লাখ দল লাগে তাহলে বিয়ে দেয় লাগাত করতাম না কিতা এডি কই না এডি কই আমার জালা বিয়ে আরে কি খাইতেরি যে জালা লাগাইতেছে আমি জীবনে কইরা এদিকে কমজুর আমরা লাগে মানুষ কি খারাপ না আলহামদুলিল্লাহ বড় ভালো এই যে আমার এই ভাই দেখছেন কাসেম ভাই মোহাম্মদের ভাই হ্যাঁ খুব শখ আছিল এবছর নির্বাচন করানোর পয়সা আগে তার সাথে কি কারণ মুরুখ দিয়ে ফেরা করা আতার কথা নাই আল্লাহ কবুল করো আরো জোরে কোন আমি যৌতুক নেওয়া চলবে কথা বলেন চলবে এই মিয়া গত গত কালকে তো কিবার গেছে শুক্রবার না এক বিয়াত গেছি হুজুরা তো মনে করেন দাওয়াত সাথে যা খাই তো মাং নাই খায় তো তে আমার বক্ত তো এনে আবার করা টিয়ে দিয়ে দাওয়াত খাওয়ান লাগছে তো তার টাকা পয়সার অভাব নাই কুমিল্লা বারাফারা এলাকাটা তো বোঝেনি খুব খুব ধন সম্পদ ওলা তো তার বাপের 2 নাম্বার ভূত তার আর একটা ভাই আছে
টাকা পয়সা ধন সম্পত্তির কোনো অভাব নাই তো তে বিয়া করছে বৃহস্পতিবার তো দুলাচলন তে বিয়া দুলাচলনে যাইতে আমার দাওয়াত দিছে কইছে ভাই আমনে গেলাম গেলাম আড়াইটার দিকে দুলাচলনে গেছে তো গেছে কথা সত্য তো গেছে যে আমার অপেক্ষা করে কিন্তু আমি মাহফিল করে ওই দুইটা করেছিলাম বুধবারে কইরা আমার শরীর হয়ে গেছে রাম তো এতে আমার সারা আবার বিয়ার দিনে যাওয়ার লাগে না আবার যাইলাম যাওয়ার পরে আমার লগে আরেক হুজুর আছে কামরুল হুজুর এবাড়া বলে এবাড়া জিঙ্গা এরে তুই দি তামান দুনিয়ার এত বড় বিল্ডিং এত জায়গা জমি তুই টিনের বাড়ির ভিতরে টিনের বিল্ডিং ঘরের ভিতরে তুই বিয়া করছিস তুই তে আবার একটু চালাক টাইপের তার মন মানসিকতা বালা দাও যুবক কেমন মন মানসিকতা করতে হবে একটু মনোযোগ দাও শুধু হোর বাড়ি যত করে বেচ্ছে দেবে বেচা কেন হয়ে দেবে হোর বাড়ি আপনার গেলে তুই তা করে কথা কইবো এ মুত্তে টিয়ার ভিতরে মুতি বেড়া ঠিক তারা হুজুরে বলে জিঙ্গা এরে তুই টিনের ঘর লাভ বিয়া করছি মায়ের তার তো টাকা টিয়া পয়সা নাই হুজুর ভাই আমনে না কইছিলেন যে দামি মানে গরিব শরীফ একটা মাই আর বিয়া করলে আল্লাহ রহমত তার প্রতি বর্ষণ হয় এর লাগে না করছি আনাল টিয়া পয়সা নাই করতাম দেখছেন তার মনটা কত বালা কোটি টাকার সম্পত্তিটা কোটি টাকার সম্পত্তি এখন আপনি যুবক চিন্তা করেন কি মাইয়ার বাপের থেকে যৌতুক লয়ে ব্যাস হইবেন না মাইয়ারে মান না নিজের খরচ দিয়ে বিয়ে করে আইনা তারা সম্মানিত করবেন কথা কয় না কেন যৌতুক বিরোধী আন্দোলন করতে হবে এগুলা নিয়ে সমাজ পরিচালনা করার জন্য যা প্রয়োজন অনেক ফলানি কইতাছে যা মনে করছিলাম সামনে বছর বিয়েটা কইরা আগামী শীতে আইতে আইতে বিয়েটা কইরা একটু যত কুতলে কোন দোকানদারি বাইক অটো টটো কিনে সালামু এটাও বন্ধ করে দিলেন আমরা নাকি তা তোর কইছে কে তো লস না তুই অটো লইবি অসুবিধা কি বেরি গোডা উনবি আইতে ক্লাতি যাইতে ক্লাতি বেরি কাপড় কিছু 2000 লাগতো না বেরি কাপড় কিছু 2000 লাগতো না যত প্রবিয়ার বই কাপড় 2000 লাগবো আর যদি দান লয়া রাখছেন তারার অন সময় আছে দিয়ালাম দিয়ালাম এরপর সব কোরআন দিয়ে কোনো কথা হইতো না কথা কই না কেন কথা বলেন না কেন তাহলে বউ আর আপনার মাল লাগে সমক লাগে দমকি দিয়ে কথা কইতে পারতো না কথা কই না কেন ওই যত কোরআন দেখে তো আপনার বাবার মায়ের উপর দিয়ে দমকি দিয়ে কথা কয় কথা কই না কেন আপনারা মুরব্বীরা আপনারা যারা আছেন ফলাইন বিয়ে করাইবেন হিসাব করে আবার যত কোলে বিয়ে করাইয়েন যে যত কোলে কি সমস্যাটা আবার বুঝতেন তো আপনারা নাকি বুঝছেন তো যত কইলে সমস্যা একটাই ওই সমস্যাটা হইলো আমনে মুরব্বী উতে এরপরে জুদ হইয়া বাঁচতে হবে আমনে লয়ে বাঁচতে হবে তাকবীর